Assalamualaikum, kemana sih nafsunya shabai? Asha kursi jadi dekhanen asin, halo asin. Aami onik halo aci, acule lam kursi dinner moto abar ekti notun video te. To aski hoche, amra shabai hoche, ghurte jacchi. Koi jete kya apa? Inani beach. Acha inani beach jaite si jodi ami to first time ami jani na kothay jabo ki korbo. To aski holo amra char joni same dress, ekdom uniform er moto dress korchi. সবাই একই ড্রেস পরে তারপর হচ্ছে ঘুরতে যাচ্ছি সবাই सेम মানে কারোটা কোনো কিছু পার্থক্য নাই তো আজকে অনেক বেশি মজা হবে তো সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি মজা করব আজকের ভিডিওতে তো আমরা হলো গাড়িতে ওঠার পরে যে এখন হচ্ছে নামলাম এখানে হচ্ছে আমরা একটুখানি ঘুরবো ফিরবো এখানে একটু ছবি টবি তুলবো ওকে দেখবো এই হচ্ছে না একদম শিবলিঙ্গের মতো লাগতেছে এগুলা আর এই দেখেন সমুদ্র সৈকতে মানে এই ঢেউ না থাকলে আসলে বোঝাই যায় না বোঝাটাই মুশকিল যে আমরা সমুদ্রে আসছি কারণ এরকম নদী তো আমাদের ওখানেও আছে পদ্মা নদী আছে বাট এই যে ঢেউটা সেটা হয়তো সচরাচর দেখা যায় না এই ঢেউটা না থাকলে বুঝতেই পারতাম না যে আমরা সমুদ্রে আসছি তবে এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে ইন্টারেস্টিং মনে হচ্ছে শিবলিঙ্গের মতো বাট শিবলিঙ্গ না এটা একটা মেবি হয়তো বা সৌন্দর্যের জন্য রাখা হয়েছে বা অন্য কোনো কাজে রাখা হয়েছে আমি তো আসলে জানি না এক্স্যাক্টলি জানি না তো ওই যে আপার হিরো চলে যাচ্ছে আর আমি এখানেই দাঁড়াই আছি ওই যে আপার হলো ছবি তুলবে ফটোশুট করবে এই যে আপার অলরেডি ফটোশুট শুরু করে দিয়েছে এগুলা কিন্তু আগে ছিল না
এই হচ্ছে আমাদের যাওয়ার পথ আর যাওয়ার পথে এই হচ্ছে পাহাড় আর গাছের লেগে পাহাড় দেখা যায় না ওই যে পাহাড় ওই যে পাহাড় দেখি মনা তো ওই হচ্ছে মানে গাছের জন্য আপনারা বুঝতে পারছেন জানি না অনেক সুন্দর লাগতেছে মানে খালি চোখে অনেক বেশি ভালো লাগছে কি হলো মাঝপথে রয়ে গেছি আর আমার রেখে হলো গাড়ি আগাই গেছে ওই দেখেন ওই দেখেন গাড়ি আমার রেখে চইলা যাইতেছে তারা সবাই আমাকে রেখে চলে যাচ্ছে আমি হলো মাঝপথে রয়ে গেছি তো আমরা হলো এখন আবার এইখানে নামবো সবাই নামবে তবে আমি একটু আগে নেমে গেছি এই জন্য হচ্ছে গাড়ি আমার রেখে সামনে চলে গেছে আর এইটাকে বলে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমরা এই ব্রিজে উঠবো মনে হচ্ছে বাট শিওর না তো যেহেতু প্রথমবার আসছি সেহেতু কোনো জায়গার নামই ওইভাবে জানি না তো শুনলাম তাঙ্গিলদের কাছে যে এইটা হচ্ছে ইনানি ব্রিজ ইনানি ব্রিজে নাকি পাথর দেখতে পাওয়া যায় যদিও আমরা এখনো পাথরের সন্ধান পাই নাই কোথায় গেলে পাবো সেটাও জানি না তো আমরা সামনে যাই যাই দেখি কি পুরো বাউন্ডারিটা একটু দেখি যে এখানে আসলে কি কি আছে আগে গতকালকে যে বিচে গেছিলাম সেটার মতনই অন্যরকম কিছু আছে তো শুনছি পাথর আছে সে পাথর দেখি কোথায় পাওয়া যায় এখনো পর্যন্ত দেখি রেখেছি তো দেখা যায় পাথর পাই কিনা যদি পাথর পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার ঘোড়ার টোড়া ভাল লাগে না তোকে তো জাননি শুরু হয় না বেচারিরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে কি ঘোরায় উঠছে ঘোরাইয়া হাটেই নাম ওরে আল্লাহ আসলে নদীর পারে নেয় না কেন এক এক করে হচ্ছে সবাই আমরা ঘোড়ায় চড়তেছি আমি প্রথমে আমি আর আপা চললাম এখন আবার মিমো চড়তেছে আল্লাহ এইসব সুযোগ পেলে হাত ছাড়া করে চেইনগুলো ভালো ছিল হইলে দিয়ে যেতে পারেন একটা চেইন এখন 145 টাকা পাইকারি করছে আর উনি বলছে যে 50 টাকা জিনিস দেখে দাম কত তোমরা কি আপনি যা আপার কোন দা এটা আপনি আপাটা মনে আপার ওই যে দিও কেন এই যে এইবে এইবে ভাই এই যে রে মতে আল্লাহ বুকার মধ্যে কান্দিছ কেন আমি উঠবো তো দাঁড়াও হ্যাঁ
মুসলধারে বৃষ্টি হইতেছে, তারপরও কিন্তু ঘোড়া বন্ধ নাই। দেখেন কি বৃষ্টি হইতেছে, তানজিলা তাকাও, কি বৃষ্টি হইতেছে, তারপরও ঘোড়া বন্ধ নাই। ভিডিও চলতেছে, সমস্যা নাই। এখনো কিন্তু ওই বিচেই আছি, তো বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কোনো কিছু করতে পারিনি, আপনারা তো দেখলেনই। তারপরও আমি তারপর হচ্ছে মিম, তুলা ভাই, ওই ওখানে হচ্ছে যে পাথর দেখার জন্য আমরা আসছিলাম সেই পাথর দেখে আসছি, তবে ফোন নিয়ে যেতে পারিনি কারণ অনেক বেশি বৃষ্টি ছিল। তো সব কিছু মিলাইয়া এখানকার সময়গুলো অনেক বেশি ভালো কাটতেছে, মানে মনে হচ্ছে যে স্বপ্ন পূরণ হলে যেরকম একটা ফিলিং থাকে না, মানে আমি আমার লাইফে জীবনের প্রথমবার বাড়ির বাইরে আউট অফ ঢাকা, না গ্রামেও তো যাই, গ্রামও তো আউট অফ ঢাকাই হয়, কিন্তু তারপরও হয় না আমাদের এরিয়ার বাইরে, জানাশোনার বাইরে, এটা মানে অনেক জীবনের প্রথমবার আসছি, তো এটার আসলে অনুভূতিটা অন্যরকম। আমি আমার জীবনে অনেক জায়গায়, মানে জীবনে কোথাও যাই নাই, এই প্রথম কক্সবাজার আসছি। আমাদের গ্রাম বিক্রমপুর আর হচ্ছে ঢাকার ওই রমনা টমনা ছাড়া কোথাও যাওয়া হয় না, তো এখানে আসলাম এই প্রথমবার। অনুভূতি খুবই ভালো, খুবই ভালো লাগতেছে, ইনশাল্লাহ হয়তো আরও ভালো লাগবে, কারণ দুলা ভাইয়ের সাথে আসছি, আবার বড় আপার সাথে আসছি, ওনারা আরও অনেক জায়গা চেনে, কারণ ওনারা হচ্ছে এইবার নিয়ে মনে হয় চারবার না পাঁচবার আসলো, তো আমি প্রথমবার, ওনারা কিন্তু এর আগেও অনেকবার আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের ঘুরতে খুব একটা প্রবলেম হবে না। যদি একা আসতাম বা আমার ফ্যামিলির সাথে আসতাম তাহলে ঘুরতে সমস্যা হইতো, কারণ হইলো কেউ থাকতো না সাথে, বা আমরা চিনতাম না, আমরা জানতাম না আসলে কক্সবাজারে কোন কোন জায়গা আছে, কোথায় কোথায় ঘোরা যায়, বাট এখন সেই প্রবলেমটা হবে না, এখন আমরা সব জায়গায় ঘুরতে পারবো, কারণ আমাদের সাথে জানাশোনা লোকজন আছে, সব জায়গায় মানে একটু একটু করে যাওয়া হবে। তো সব কিছু মিলাইয়া অনুভূতি খুবই সুন্দর, খুবই ভালো, ওই পাশের ইয়েটা আরও সুন্দর ছিল, যদি দেখাইতে পারতাম তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগতো। তো যাই হোক, মানে আরও আমরা এখান থেকে আবার আরও অন্য জায়গায় যাব, সেখানেও যাই আপনাদের সাথে শেয়ার করবো, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, খুব ভালো ভালো জায়গা আছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর দেখেন আমার মানে চুল এলোমেলো হয়ে কি অবস্থা হয়েছে, একদম কাকের বাসার মতো। তো যাই, আমরা এখন হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে রেডি হবো, যদি চেঞ্জ করার পসিবল হয় তাহলে চেঞ্জ করবো, কারণ চেঞ্জ করার জন্য আমরা জামা কাপড় নিয়ে আসছি ব্যাগে করে। তো এখন হচ্ছে ওইখানে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, ওই যে সবাই দাঁড়াই আছে দেখেন, ওইখানে সবাই দাঁড়াই আছে, তো আমরা ওখানে যাই গিয়ে দেখি কি হচ্ছে। আব্দিয়া, তুমিও জামা কাপড় পরে ফেলছো, কেমন করতেছে, ক্ষুধা লাগছে মনে হয় আব্দিয়ার, আব্দিয়া ওই যে খাও খাও, ওই যে কালামনের কাছে খাও মা, এত ছবি তোলা হয়ে গেছে গা, তো চলে যাচ্ছি, যাওয়ার সময় আবার সেই বৃষ্টি, যে বৃষ্টির জন্য এত কিছু মিস করলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই বৃষ্টি আবার। তো এই জন্য হচ্ছে এবার হলো আমি ছাতার নিচে আছি, কেমন ছাতার জন্য চেহারা গ্লেস মারতেছে, আর বেশি কালো লাগতেছে, কেন লাগতেছে কে জানি, যে আমি ছাতার নিচে আছি। মাইয়ার ছাতার নিচে নিয়ে আয়, বৃষ্টি নাম আবার শুরু হইছ, আমার ছাতা এখন দিয়ে দিলাম আর তাদের দুজনকে,
কারণ এনাদের হচ্ছে বেশি প্রয়োজন আমার ছাতা চাইতে। আমি তো হুদাই মডেলিং করতেছিলাম ছাতা দিয়া, আর এগুলো কাজে লাগবো মামের। এটা হচ্ছে অন্য একটা জায়গা যেখানে আমরা এসে নামছি। পাতাগুলো খুবই সুন্দর লাগতেছিল, একদম প্রজাপতির মতো পাতাগুলা। মানে দেখে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এগুলো কি পাতা আমি আসলে জানি না, একদম প্রজাপতির মতো লাগতেছে, এই যে সুন্দর লাগতেছে, তো ভাবলাম একটু শেয়ার করি। আর এই হচ্ছে এখানে আবার আমরা এসে দেখলাম হচ্ছে কি নৌকা, কয়টিরে সাম্পান নৌকা, মেবি ওই আগের দিনের যেই রাজা রাজা প্রজারা ছিল। আমি এগুলো মুভিতে দেখছি, কি একটা মুভি জানো, ওই মুভিতে দেখছিলাম এরকম সাম্পানের মতো নৌকা। এগুলো নিয়ে হচ্ছে বিজনেস ট্রিপে যাই, তো অনেক সাগর সাগর পাড়ি দিত আর কি যে গাছগুলো। আর এইখানে এইখানে এই পাতাগুলো, আপা হলো এখানে ফটোশুট করতেছে। ওই যে দেখেন কত সাম্পার নৌকা, জেলেরা হচ্ছে জাল ঠিক করতেছে। এরা এরা হচ্ছে এই নৌকা দিয়ে মানে মাছ ধরে আফানা। আচ্ছা, সাগরের নৌকা এইগুলা, সাগরে হচ্ছে এই নৌকা দিয়ে মাছ ধরে। আমরা বন্ধুরা বন্ধুরা হইলো ওই সাইডে গেছি মজা করতে, আর এইখানে হচ্ছে বাপ্পি ভাইয়া বাচ্চাদের সামলাইতেছে। ওই যে দেখেন কোলে একটা, তারপর ওই যে মাটিতে দুইটা মানে হাঁটতেছে। তানজিলা তো ছিল আমাদের সাথে, তো তাবিয়া তারপর হচ্ছে আবদিয়া ধরার জন্য হচ্ছে সামলাইতেছে। বাপ্পি ভাই একদম বাবার মতো কাজ করতেছে। অবশেষে হলো হোটেলে এসে বসালাম, চলে আসছি হোটেলে। এখন হলো রুমে যাব, রুমে গিয়ে আপিয়া হলো ঘুমাই পড়ছে আমার কোলে, গাড়িতে হচ্ছে আমার কোলেই ছিল, তো আপিয়া ঘুমিয়ে পড়ছে। এখন হচ্ছে চলে যাব উপরে গিয়ে দেখে গিয়ে হচ্ছে বাচ্চাদেরকে শোয়াই দেবো, তারপর হচ্ছে আবার লাঞ্চ করবো। আইসা আমি একাই আসছি, সবাই ধরো লাঞ্চ টাঞ্চ করবে। আও মা চাবি আনি নাই, চাবি ছাড়া রুমে ঢুকবো কিভাবে? চলো তো আসলাম, কিন্তু আমার কাছে চাবি নেই রুমের। এখন ঢুকবো কিভাবে রুমে, ঢোকা যাবে কিনা দেখি। না চাবি যেহেতু নাই আমার কাছে, সো ঢোকা যাবে না। ভেরি ব্যাড, বোকার মতো কাজ করলাম।